নমস্কার আমি ডক্টর প্রসাদ কৃষ্ণন কনসালটেন্ট নিউরোসার্জন অ্যান্ড হেড ন্যাশনাল নিউরো নিউরোসায়েন্সেস সেন্টার নিউরোসার্জারি ডিপার্টমেন্টের আজকে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো যেটাকে নিয়ে বহু রুগী ভোগে এবং যেটাকে নিয়ে প্রচুর কনফিউশন রয়েছে সেটা হচ্ছে কোমরে ব্যথা এবং এটার অপারেশন লাগবে কি লাগবে না কোমরে ব্যথা আমাদের দেশে একটা প্যান্ডেমিকের মতন কোভিড আসার আগেও কোমরে ব্যথা প্রায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট পপুলেশানের হয় কোনো না কোনো সময় কারোর কারো কয়েক দিনের জন্য হয় কেউ কেউ বছরের পর বছর ভোগে বেশিরভাগ কেস ক্ষেত্রে কিন্তু এটার অপারেশান লাগে না আমরা কনসার্ন সেই কেসগুলো যেখানে এটার অপারেশান লাগে তার জন্যে একটু জানার দরকার যে নর্মাল স্পাইনের দেখতে কেমন হয় এটা হচ্ছে নর্মাল স্পাইনের মডেল এটা হচ্ছে দুটো হাড় অর্থাৎ কশেরুকা দুটো কশেরুকার মাঝখানে একটা ডিস্ক থাকে যেটা একটা মাংসর টুকরো এটার ভেতরে একটা জেলির মতন জিনিস থাকে এবং বাইরে একটা কাভারিং থাকে এটা যদি কোনো কারণে ভারী ওজন তোলার জন্যে বা কোনো আঘাতের জন্যে বা অজ্ঞাত কারণে এটা যদি পেছনের দিকে এরকম সরে যায় এখানে দেখতে পাচ্ছেন ডিস্কটা পেছনে সরে এসছে তখন সেটা যে শিরাটা বেরোচ্ছে তার উপর চাপ সৃষ্টি করে পেশেন্টের তখন শুধু কোমরে ব্যথা হয় না পায়ে একটা অসম্ভব ব্যথা হয় এটাই মূল কারণ কিনা না কোমরে ব্যথা বা পায়ের ব্যথার সেটা কনফার্ম করা হয় এক্স রে এবং এর মাধ্যমে যদি দেখা যায় যে রুগীর পায়ে জোর কমে গেছে পায়ে সার কমে গেছে বা হাঁটতে অসুবিধে হচ্ছে অ্যাগেন পেছা পায়খানা ধরে রাখতে যদি সমস্যা হয় আর এমআরআইতে যদি দেখা যায় ডিস্কটা খুব বড় তখন কিন্তু এটার একটা মাইক্রোসার্জারি লাগে ডিস্কটা সরিয়ে দিলে নার্ভের ওপর চাপটা চলে যায় ব্যথাটা সঙ্গে সঙ্গে কমে যায় কাটার জায়গায় ব্যথা বেশ কয়েকদিন থাকে অ্যারাউন্ড তিন থেকে চার সপ্তাহ পর কাটার জায়গার ব্যথাটা আস্তে আস্তে কমতে শুরু করে যেটা ইম্পর্ট্যান্ট এখানে জানার সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পাত বসাতে হয় না মানে প্লেট বসাতে হয় না এক্স রে করে বোঝা যায় যে অপারেশন করার আগেই স্পাইনটা আনস্টেবল কিনা যদি একটা হাড় আর একটা হাড়ের ওপর অপারেশন করার আগেই নড়তে থাকে সেরকম ক্ষেত্রে এটাকে পাত বসিয়ে ফিক্স করে দেওয়া হয় তখন পেশেন্টের কয়েকদিন বেশি থাকতে হয় এবং এই পাতগুলো টাইটেনিয়ামের ওটা সারা জীবন ভেতরে থাকে এবং ভবিষ্যতে এমআরআই করতে কোনো অসুবিধা হয় না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখেছি স্পাইনটা আনস্টেবল হয় না শুধু যেটুকুন ডিস্ক বেরিয়ে এসছে এইটুকুন বাদ দিলে কিন্তু পেশেন্টের ব্যথা নির্মূল হয়ে যায় যেটা জানার বিষয়ে পেশেন্টের ব্যথা চলে গেলেও কিন্তু ভবিষ্যতে ওকে কয়েকটা লাইফস্টাইল রেস্ট্রিকশান মেনটেন করতে হয় যতটা সম্ভব সামনে না ঝোঁকা ভারী জিনিস না তোলা সিগারেট না খাওয়া এই জিনিসগুলো যদি ও মেনটেন করতে পারে এবং ওজনটাকে যদি ঠিকঠাক রাখতে পারে ভবিষ্যতে এই ধরনের রিকারেন্স হওয়ার কথা নয় আজকে মাইক্রোসার্জারির যুগে স্পাইন সার্জারিটা অনেকটাই সেফ একটা সময় যখন লোকজন খালি চোখ দিয়ে করতো ছোট ছোট শিরা এবং স্নায়ু দেখা যেত না ওইগুলো অপারেশন করার সময় কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো আজকে যেহেতু আমরা মাইক্রোসার্জারি মানে মাইক্রোস্কোপের মাধ্যমে অপারেট করি যেখানে প্রচণ্ড ম্যাগনিফাইড ভিউ আমরা পাই ছোট ছোট শিরা এবং স্নায়ুর এই জিনিসগুলো কেটে যাওয়ার কথা নয় এবং স্পাইন সার্জারি শুড বি কনসিডার টু বি সেফ এবং হ্যাভ আ ডিউরেশন ইন হসপিটাল অফ চার থেকে পাঁচ দিন থেকে বড়জোর সাত থেকে আট দিন তার বেশি নয় থ্যাংক ইউ